তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে কিভাবে এই ফোনটি ডাউনলোড করতে হবে তোমাদেরকে শেখাবো। প্রথমে আমি চলে যাব সোজা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বক্সে লিখতে হবে আরবান জঙ্গল, ঠিক আছে, আরবান জঙ্গল পিগ ফোন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফোন, তো এটাতে আপনার ক্লিক করুন। আমি ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে আরবান জঙ্গল ফোন। সো এই যে দেখুন, যেখানে আমি তিনটে দিয়ে দিলাম, সো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে নিচে যেখানে আমি তীর দিয়ে দিব ডাউনলোড বলে অপশনটা, সো আপনারা ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি ডাউনলোড করে নিলাম। করে নেওয়ার পর আমি আরেকবার ক্রোম ব্রাউজারে যাব। সো এখানে এবার লিখব জঙ্গল আরবান জঙ্গল পিক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জঙ্গল পিক, এই যে নিচে এই যে এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যার যেটা ইচ্ছা সেটা আপনারা নিতে পারেন ইমেজ। সো এবারে আমি সোজা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আমি আমার ফটো সাইজ করে দেবো ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। সো এটা এই যে নেক্সট টেক্সট এটাকে ডিলিট করে দেবো। তারপর এবার আমি কি করব, ফাইলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাকে ফটোটা নিতে হবে, যে ফটোটা আমি ডাউনলোড করলাম, ঠিক আছে, ইমেজটা। সো একটু ওয়েট করতে হবে কারণ ডাউনলোডে আছে। সো ফাইনালি আমি চলে আসলাম। সো এই যে দেখুন এই ফটোটা আমি এবার আমার ইউটিউবের যে নাম টাম যেটা আছে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। সো এই যে দেখুন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে ফ্রন্টে ক্লিক এটাকে বেশ সুন্দরভাবে এটা সাইজ মতো বসিয়ে দিতে হবে এই ফটোটা, ঠিক আছে। সো আর একটু নিচে স্ক্রল করে এটাকে বাস। সো এবারে আমি যাব টেক্সে, ঠিক আছে। এখানে লিখতে হবে কিছু যার যেটা ইচ্ছা যার যেরকম, কারণ এটা ভাইরাল ফর্ম, ঠিক আছে। সো দেখুন এখানে টাইপিং করব ইউটিউব ডট কি লেখা যায় ইউটিউব ডট আরবান জঙ্গল ফটো, ঠিক আছে। আমি এটা লিখবো আর ফটো। সো আরবান জঙ্গল ফটোস আপনারা দেখতে পাচ্ছেন। এবার ওকে করবো। ওকেতে ক্লিক করার পর এটাকে বেশ সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, যার যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা ওইভাবে বসিয়ে দিতে পারেন। সো আমি এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ছোট করে নেব আর নিচে স্ক্রলটা একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে। সো এটাকে একটু বেশ সুন্দর সাইজে পরিণত করতে হবে আমাকে। সো এরপর আমি চলে যাবো ফ্রন্টে, ঠিক আছে। সো ফ্রন্টে গেলাম। আসার পর এতে দেখতে পাচ্ছেন মাই ফ্রন্ট, ঠিক আছে। মাই ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনারা মাই ফ্রন্ট। সো মাই ফ্রন্টে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে ওকে বাটনে ক্লিক করলাম। সো এ দেখুন আমার পিকচারটি একদম কি সুন্দরভাবে ভাইরাল ফটো, দেখুন কি সুন্দরভাবে বসিয়েছে, ঠিক আছে। সো এবারে আমি এটাকে বেশ সুন্দরভাবে সাইজ মতো করে বসিয়ে দেবো। সো একটু এদিকে ওদিক দেখতে হবে বেশ সুন্দরভাবে। সো এ দেখুন, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে, কি সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে, এখন কি সুন্দর লাগতেছে, বাহ। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে আপনারা এই ভাইরাল ফটোটি আপনারা আপনার কভার ফটো বানাতে পারেন, কিংবা
ফেসবুক প্রোফাইল পিকচার করে নিতে পারেন। সো আমি এটাকে পরে ইউটিউবে সামলার জন্য, সো এই জন্য আমি আর কিছু করবো না। তো এইভাবে আপনারা ফটো এডিট করবেন, ঠিক আছে, পিকচার লাইভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে।